মুসলমান হিসাবে আমরা একটা কথা দৃঢ়তার সাথে বলতে পারি যে আমাদের সবার দিলের ভিতরে জান্নাতের যাওয়ার আশা আছে। একজনও এরকম মুসলমান পাওয়া যাবে না যে জান্নাতের আশা না রাখে। সবাই আমরা জান্নাতে যেতে চাই, সত্য তো? কিন্তু এরপরে যদি একটা প্রশ্ন নিয়ে আসি, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার স্বভাব আমার নাই, আর কথা হোক এটা আমি পছন্দ করি না। 11টা বাজতে চলছে, 11টা নয়, আর বেশি সময় কথা হোক এটা সমচিন মনে করি না। লাউড স্পিকার খোলা, কেউ অসুস্থ আছে, আওয়াজ অনেকের কাছেই পছন্দ হয় না। আমার কাছেই দীর্ঘ রাত পর্যন্ত ঘরের পাশে কেউ আওয়াজ করুক এটা আমি পছন্দ করি না। বিদায় যেটা আমি পছন্দ করি না ওইটা অন্যের জন্য পছন্দ করি কি করে? এই জন্য যত ধ্যান খেয়াল দিয়া কথাগুলি শুনব, আশা রাখি অল্প কথায় আল্লাহ চাহে তো যথেষ্ট হবে। তো যখন আমাদের সবার মনের ভিতরে জান্নাতের যাওয়ার আশা, একজন এরকম পাওয়া যাবে না, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, এমনকি এটাও বলা যায় যে মুসলমান না সেও কিন্তু স্বর্গে যাইতে চান, নরকে কেউ যাইতে চান। কিন্তু আমার প্রশ্ন হলো অন্যের উপরে না, আমাদের উপরে প্রশ্ন, যে আমি তো জান্নাতে যাইতে চাই, আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কতটুকু, এটাই আমার প্রশ্ন। এটার উপরেই কথা হবে অল্প সময়, যে আমি জান্নাতে তো যেতে চাই। আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কিনা, যে জান্নাত জিনিসটা কি, আমি কতটুকু জান্নাত সম্বন্ধে ধারণা রাখি। বাস্তবিকই যদি জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা থাকতো, আর মনের থেকে যদি জান্নাত চাইতাম আমরা, তাহলে মনে হয় এই কথার প্রশ্ন কোনোদিন উঠানো সুযোগ হইতো না যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু, কি প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য। প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হইতো, তাহলে আজানের নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি 5 বেলা ডাকবে, আর 90% মানুষ মসজিদের বাহিরে থাকবে, এটা কি কোনোদিন হয়? কি বলেন? আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে, আল্লাহ জানে আমাদের নামাজ কিরকম। আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি আর কয়জন শরীর মসজিদে থাকে, মন কোথায় থাকে, এটা আল্লাহ জানে, ঠিক না? আমাদের নামাজ কি আমরা জানি না, কি বলেন? সত্য তো? শরীর মসজিদে থাকতে পারে কিন্তু মন কোথায়? আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন। ডেলি 5 বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে আমাদের মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস মনে হয় এটা, নুরানি আলাদেরকে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়, তার ভিতরে 3 নম্বর হাদিস হইল মেশকাতের মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকে। এখন যদি প্রধানমন্ত্রী কাউকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট ফোন করে ডাকে, ওর তো প্যান্টের খবর থাকবে না যে প্যান্ট কোথায়, আর আল্লাহ ডাকে, জান্নাত দিতে ডাকে, চাবি দিতে ডাকে, চাবি আল্লাহ ডাকে। চিনেন আল্লাহকে? এখানে তো একজনও হবে না, যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না, তোমরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকো, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ ক্যানাডায় থাকে, কেউ আমেরিকাতে থাকে, কেউ দুনিয়ার এই কোনায় সেই কোনায়, কেউ এই গ্রামে কেউ সেই গ্রামে, কেউ এই জায়গায় কেউ সেই জায়গায়, সারা রাত্র নেটের ভিতরে থাকো,
আজ পর্যন্ত একজন যুবক আমাকে এখানে হাত উঠায় বলো যে আমি রাত্রে মাত্র 8 থেকে 10 MB খরচ হয় 99 নামের অর্থ দেখতে। আজ পর্যন্ত একজন কি হাত উঠায় বলতে পারবে যে আমি 99 নামের অর্থ নিশি রাত্রে ধ্যান খেয়ালের সাথে 8 থেকে 10 MB খরচ করে একবার দেখছি? আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা 5 ওয়াক্তের নামাজি? ওলামাদের কথা বাদ দিলাম, যারা আমরা ওলামা না, নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চিনে না, কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন 99 অক্ষরের অর্থ 99 নামের অর্থ দেখছি? তাইলে না আমার বুঝে আসতো কে আমাকে চাবি দিতে ডাকে। এখন তো বুঝে আসে আল্লাহ ডাকে, ঠিক না? কিন্তু 99 নামের অর্থ যদি দেখতাম তাহলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে। আল্লাহর সাথে সাথে আমাকে রহমানও ডাকে, আমাকে রহিমও ডাকে, আমাকে মালিকও ডাকে, আমাকে কুদ্দুসও ডাকে, আমাকে সালামও ডাকে, আমাকে মুমিনও ডাকে, আমাকে মুহাইমিনও ডাকে, আমাকে আজিজও ডাকে, আমাকে জব্বারও ডাকে, আমাকে মুতাকাব্বিরও ডাকে, আমাকে খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আদীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে الحكيم الودود المجيد البائف الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আমাকে জান্নাত দিতে ডাকে, জান্নাত। কোন জান্নাত দিতে ডাকে? আজ পর্যন্ত তো আল্লাহর নামই দেখলাম না অর্থ, জান্নাত কোত্থেকে দেখব? আজ পর্যন্ত তো যুবক, আমি তো বলবো এই জালকুরির যুবক, চুল কাটতে গেলেও সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে কি বলে জানি, স্ক্রিনশট দি দেয়, স্ক্রিনশট দেয়, সকালবেলা সেলুনে নিয়ে যায় যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি, এই ডিজাইনে আমাকে চুল কেটে দিব। কিন্তু আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে, আমরা কেউ বলতে পারবো যে আজ পর্যন্ত আমি তালাশ করে দেখছি জান্নাত জিনিসটা কি, যেটা আমি মনের থেকে চাই? কোন জান্নাত, কোন জান্নাত? আল্লাহর রাসূল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গাইথা যায় থাকে তাহলে তো তোমার ঘুম আসার কথা না। লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাত ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না, ও তো সারাদিন জান্নাত স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়ব, এই দুনিয়া ছাড়ব আর কখন ওইখানে যাব। এইখানে তো রেডি করতে হয়, ওইখানে তো সব রেডি করা, যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে, ভিতরে ঢুকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই। আল্লাহ তো রেডি জিনিস দিবে, রেডি, সব রেডি করা আছে, যেটা থাকবে না মনে লাগবে মনে চাবে ওইটাই উপস্থিত হবে, চাইতে দেরি। আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে দিবে না, দুনিয়া তো সুয়াল নিষিদ্ধ, জান্নাতও সুয়াল নিষিদ্ধ, আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে, মনে চাবে, মনে যা চাবে। মা তাস্তাহি আনফুসুকুম,
তোমার মনে যা আসবে তাই মিলবে, চাইতে দেরি মিলতে দেরি হবে না। প্রস্তুতি তো এই জন্য নেয় না, আল্লাহ ডাকে চাবি দিতে তারপরও কেউ আসে না। যুবক ভাবতেছে আয়েশা করবটা কি, গান মনে হয় জান্নাতে নাই, এখানেই একটু দেখা নেই। হায় 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 যুবক, তুমি জানো না জান্নাতে কি গান আছে, কেমন গান আছে জান্নাতে, কয় বছর গান চলবে তুমি এটা জানো না, ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না, তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না। প্রত্যেক জান্নাতিকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ চিনেন? এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না, এমনি কোমর দুলায় খালি, অ্যাক্টিং করা দুলায়, ঠিক না, নাটক করা দুলাইতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো গাছ, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়েরা পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন। ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি থেকে দিবে। আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল, সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো, সমূহ কেয়ামতের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয়, দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে, রব্বে কাবার কসম যুবক তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে, আর কোথাও গান নেই, জান্নাতে গান রয়ে গেছে। জান্নাতি বলবে জান্নাতেও সিঙ্গার আছে, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতা, আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে শুনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা, তো বলবো লা লাম তাসমা ইল খালাইক, সৃষ্টি কোনোদিন এই আওয়াজ শুনে নাই, লাকানাতিল মউত লা মুতনা, এই আওয়াজ যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত চলে আসতো। কিন্তু ওইখানেই তো শেষ হবে না, ওই সিঙ্গারের আওয়াজেই তো শেষ হবে না, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর শুনতে চাও, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি নামতেছি আর রহমান আমি পড়া শোনাবো। কেমন হবে ওই মজলিস, জীবনে একবার এরকম মাঝে মাঝেই হবে। জান্নাতে গানও রাখা আছে, জান্নাতে নাচও রাখা আছে, এই দুনিয়ার দুনিয়ার ডিস্কো আর ফিস্কো, হায় হায় দুনিয়ার ডিস্কোতে আর কয়টা কালার, জান্নাতের যখন নাচবে নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে, একের পায়ের চমকার থেকে 100,000 কালার বাহির হবে, 40 বছর টানা নাচবে, কমরে ব্যথা হবে না, দুনিয়ার মতো না, দুই নাচ দিয়েই কাইদ, 40 বছর টানা নাচবে, প্রত্যেক পায়ের থেকে 100,000 কালার বাহির হবে, দুই পায়ের থেকে 200,000, প্রথম যেই 200,000 কালার বাহির হয়েছে 40 বছরে একবারও রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না, সব নতুন নতুন কালার। 40 বছর পরে 3 কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে 3 কিলোমিটার পর্যন্ত গের হবে, 40 বছরে তুমি হারায় যাবে, নাচ দেখা পরে গালের ভিতরে চিমটি কেটা ঘুষে আনবে, বলবে খালি নাচ দেখবি ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তুমি খুলা দেখাই, আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে,
লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার পাবো 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে তা আলো কিরকম ছড়বে। যাদের বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বাজাগা সাবাতি আবহুরুল্লাহ সারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাকানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করা যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুলা ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইবে। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে, আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগা যায় তো কেমন হবে। বানায় রেখা দিছে আল্লাহ দুনিয়ার জান সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার 10 গুণ বড়। তোরা বুহার জাফরান, যার মাটি হবে জাফরানের, তোরা বুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের। হায় হায়, কাঠের গাছের চোষা যদি এত মজার হয়, আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয় তো সোনার গাছের আমরুপালি কেমন হবে। একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুলে না। কাঠের গাছের ফল যদি এত মজা, সোনার গাছেরটা কত মজা। কাঠের গাছের কলা যদি চিনি, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে। হ্যাঁ, দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার একটা ইট রূপার, দুনিয়ার মতো 11 ফিট 12 ফিট তালা, এক তালার জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব। বুইরারা কইব এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হইব না কি? হ্যাঁ কি সত্য তো? হ্যাঁ, দুনিয়া এক্সেলেটার নাই, আল্লাহ কি এক্সেলেটার সুপার এক্সেলেটার লাগায় দিবে, সুপার লিফট লাগায় দিবে, ওটা বটনে চলবে না মনে চলবে। আপনি বলবেন 90 তলায় যাবো, মধ্যখানে যদি মনে আসে দেখি 29 তলারটা কি করে একটু দেখা যায়, মনে হয় বোঝেন নাই 89 তলারটা কি করে, মনে হয় বোঝেন না কি বুঝছেন। হ্যাঁ, প্রত্যেক তলায় একটা একটা থাকবে। হায় হায় হায়, যুবক তো শুধু শুধু পাগল হয় নাই, সারা রাত্র নামাজ সারা দিন রোজা, ইমাম কর্তবি লেখছেন নাইলে বলতাম না, সারা রাত্র নামাজ সারা দিন রোজা, প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি, সারা রাত্র ঘুমায় না সারা দিন রোজা থাকে, তার মনে হয় ছিড়বে। একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে, আইনা 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 কোথায়, সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে, ছিড়া গেছে তার, ওই যে দেখো চিৎকার দিতেছে আইনা আইনা। জিজ্ঞেস করছে তুই কি বলস, কাইনা কোথায়, কাইনা আবার কি জিনিস, একটু ফজরের পরে নামাজের পরে চোখ লাগা আসছিল, রোজা তো আছি চোখ লাগা আসছিল, স্বপ্নে দেখলাম এক বাগান যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, জান্নাতের বাগানের বর্ণনা আর কে দিবে, ওটার ভিতরে ঝর্ণা, এমন মেয়েরা পানি ভরতে আসছে যাদের রূপের বর্ণনা দেওয়া যায় না। আমি যখন কাছে গেছি সবাই চিৎকার দিয়ে ওঠছে, আইনার জামাই আসছে, বাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। যখন আরো কাছে গেলাম বলল আমরা কোথায়, আমরা আমরা না, আমরা তো তার কৃত দাসী, আমরা তো তার খাদেম, তার জন্য পানি বইরা নিতে আসছি, সে তো আগে, তো আমি দৌড় দিলাম, দেখলাম আরেকটা ঝর্ণা, পিছের মেয়েদের আর কি সৌন্দর্য, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না, আগের গুলার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী, বাবলাম এদের ভিতরেই কেউ হবে, ছুটে গেলাম, এরাও বললো আমরা কোথায়, আইনা তো সামনে, বলে আবার দৌড় লাগাইলাম, দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, কোনো সৃষ্টির দ্বারাও সম্ভব না, আমি বাবলাম এটাই হবে, দিলাম জাম্প, ও থামায়া বললো আমি না,
যার তালাশে তুমি দৌড়ায় আসতেছো সে ভিতরে বসে আছে, তাকায় দেখলাম মুক্তার এক দোলনায় বসে ধুলতেছে আর আমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, ইচ্ছা করলাম জাম্প দিয়া তাকে ধরব কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে তারপরে একটা চিৎকার দিল, রু বাহির হয়ে চলে গেল। সত্য তো এটাই, জান্নাত তো চাই, ওই জান্নাত যেখানে সব রাখা আছে। কি পায়া হারায় গেলাম, ডেলি তো পাঁচবার ডাকে চাবি দিতে, আল্লাহর মতো সত্তা ডাকে পাঁচবার চাবি দিতে, ওই জান্নাতের চাবি দিতে। আল্লাহ তো এই উম্মতকে জান্নাত দিতে চায়, যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? সব ইচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে, শুধু মুসলমানের ঘরে না, এত বড় নবী আল্লাহ কেন দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন দিবেন, ওনার উম্মত কেন বানাবেন? যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বছর, দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, বদায় নেহায় লেখা আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, রেওয়ায়াত কি ওটা দেখা নিতে পারে, 2500 বছর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য, কতদিন? 2500 বছর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পড়ায়া দানিয়াল আলাইহিস সালামকে দাফন করছেন, ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে আল্লাহ 2500 বছর সুরক্ষিত রাখছেন। ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হইতো, আল্লাহর ভালোবাসা, হিব্বুল্লাহ, আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছেন, 20 নবীর 20টা জিনিস দিছেন। আমাদের নবীজি হওয়ার সাথে সাথে 20 নবীদের 20টা জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন। প্রথম ঢুকাইছেন খুলুকা আদম, তর্জমা করা যাবে না, খুলুকা আদম, মারিফা তাশিস, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 10টা ঢুকায় দিছেন, ঢুকায় দিয়া বলছে অগ্নিদুহু ফি জামি আখলাকিন নবিগিন, আমার বন্ধুকে সমস্ত নবী রসুলের আখলাকের ভিতরে ডুবায় দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষায় ছিল উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, আল্লাহ সদ ইচ্ছা ওই নবীর উম্মত বানাইছে। হায় কি যে পাইলাম তাই জানলাম না, কার উম্মত হইতে পারলাম এটা জানলাম না, সদ ইচ্ছায় বানাইছে রব্বে খাবার কসম, কেউ আমরা জানি জানি না, আল্লাহ কুদরত দিয়া বানাইছে, আমাদেরকে বাছাই করে আগে রেখা দিছেন, মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে, এক একজনকে। আমি তো আমারটা বলি, আমার মনের ধারণা, না জানি মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দে, এরম প্রত্যেককে বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, কোরআন বলে আমাকে, কোরআন আমাকে বুঝায়, আল্লাহ নির্বাচিত করছেন, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত সবাই রাখে। তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল, আমার ধারণা, আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস বলে বর্তে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে, ঠিক না, লয়ে যাও তুমি, লয়ে যাও তুমি, লয়ে যাও তুমি, লয়ে যাও। আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ এক এক নবীর হাতে দড়ায় দিছে, লও তুমি এতটুক, লও তুমি এতটুক, লও তুমি এতটুক, লও। আমার মনে ও মেরে দোস্ত, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহও চায়,
অন্য উম্মতকে দিতে চায় না, নবীকে দিতে চায় না, দিলেও কি দিছে? একটা উদাহরণ দেই, জান্নাতের তিন ভাগের দুই ভাগ হব আমরা ইনশাআল্লাহ। একজনের ভাগে কয় ভাগ? একজনের ভাগে কয় ভাগ? তিন ভাগের দুই ভাগ। কয়জনের ভাগে? একজনের ভাগে। আর এক ভাগ হইল সোয়া লক্ষ নবীর ভাগে। তাহলে সোয়া লক্ষ পাইল তো পাইল কি? আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না, পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না, এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবী দিকে উঠায় দিয়া দিচ্ছে। ওই নবীর উম্মত আমরা। আমরা তো জান্নাত চাই, জান্নাত তো খোলার জন্য এতটুক সময় যথেষ্ট না, যুবক সব রাখা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তে হবে না, সারাদিন কাম করে আইসা গ্রামে বিচা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায়, ছেলে পেলেকে ডাকে বাবা একটু গেঞ্জিটা খুলে দে না, হাতটা ব্যথা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে, 6 দিন নিজের বাড়িতে খামু, 7ম দিন কোথায়? বাবরচি পাক করবে কি? আরে কন্ন কিনলে গা বাবরচি? হ্যাঁ, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আইটেম কয়টা? কোটি কোটি আইটেম বানাবে, আল্লাহ খাওয়াবে, 6 দিন দুই ভাবে পান করবে, হয়তো খাদেম পান করাইয়া দিবে বা নিজে কাম পান করবে, 7ম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত, আমি পান করাইয়া দিব। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। যুবক একটু চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করা যে আল্লাহর কুদরতি হাত হবে, আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে, আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা, কেমন মজা হবে! আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম, যশ কিরকম হবে ওটার বলে। যশ চিনেন? যশ চিনেন? যশ মনে হয় চিনেন না, ঠিক না? বাইঙ্গেই দেয়, ঠিক না? আমাদের দেশে কিছু মা বোন আছেন মশল্লা টসল্লা লাগে না, খালি দাঁড়া দিলেই মজা, তো সবাই বলে হাতের যশ ভালো। হাতের যদি একজনের হাতের যশ মশল্লা ছাড়াই মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? শুধু খাওয়াবে, পোশাক পরাবে, সেন্ট লাগায় দিবে আল্লাহ সেন্ট, হায় হায় হায়, আসার সময় গিফট দিবে, গিফট এক একজনকে প্রতি শুক্রবারে। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাদনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া। সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তা একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না, বলবেন এগুলো আমি মাথায় উঠে নিব কি করে? না, আপনার নিতে হবে না, ফেরেশতারা পৌঁছাইয়া দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে। এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা, পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুজন একসাথে না, যা ঘুরার এইখানেই ঘুরা নেন, ওইখানে ঘুরতে পারবেন না, মনে হয় বুঝাইতে পারিনি। মহিলা আলাদা বাজারে, পুরুষ আলাদা যাবে, মহিলা চেঞ্জ হইতে চাইলে চেঞ্জ হয়ে যাবে চেহারা, পুরুষ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনকে চিনব কি করে? কে কাঠটা হাতে ধরে লয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়া আল্লাহ ব্লুটুথ দিছে, শেয়ার হিট দিছে, ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজন দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে, জান্নাতে আড্ডা হবে আড্ডা। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? কি জান্নাতে সৈকত আছে, সৈকত পাওয়া যাবে, এখানে জালকুড়িতে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই,
যে জুতা দেখাইছে, বার্মিজ জুতা না, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ জান্নাত সৈকত আছে বাইদা যার বাইদা ওইখানে যাবে, হয় হয় আল্লাহ বানায় রেখাইছে পবিত্র, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে, বুকে লাগবে আর বলবে আনা হুব্বু আনা হুব্বু কো আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, লিমাদা আক্ষারতা, কোভিড থেকে পয়সা আছি সৈকতে তোর জন্য। দুনিয়ায় তো শুধু 14 তারিখে মেসেজ আসে, ঠিক না? বা মেসেজ ড্র করি লেখি, একবার হইলো আই ডট ডট ইউ লেখা পাঠাও, ঠিক না? একবার হইলো কও লেখা পাঠাও আই ডট ডট কি বোঝেন না মানে আপনারা, ঠিক না? করতে বুঝবেন বুড়া মানুষ, যুবকরা বুঝার বুঝে গেছে, ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুল পড়ে গেছে, ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইতেছি আমি। একবার হইলো বলো আই ডট ডট ইউ, ঠিক না? বারবার মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? পাঠাইছে ফুল দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? ওইখানে এরকম হবে না, ওইখানে বছরে একবার মেসেজ আসবে না, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। আল্লাহ বানায় রেখা দিছে, মেসেজ পাঠাবে ভিডিও মেসেজ সব সহ, সামনাসামনি কথা হবে, অথচ বহু দূরে কথা হবে। তা লীলাই আয়না, দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। তখন আর ওইখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে, ওইখানে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন, লাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। আর বলবে নাম কি, কোরআন মনে হয় পড়া আসিস নাই, লাদাইনা মাসির, আমার নাম মাসির, আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, তুই দুনিয়ায় বছরে একবার 14 তারিখের অপেক্ষা করতি, এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই তোর জন্য আমরা অপেক্ষা করি, আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য, এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম। এই জন্য এক হাদিসে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো সূর্যের আলোকে হার মানা দিবে, জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তা লীলাইয়া আমার দিকে, তা পাও বাড়াবে যাওয়ার জন্য, তো দেখবে এর চেয়ে বড় আলো, তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উত্তর খাওয়া তা লীলাইয়া, ওরে বাদ দে আমার কাছে আয় আমি অর্চে সুন্দরী। তারপরে যেটা উঠবে পুরো জান্নাত আলোকিত হবে, দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুদদের থেকে 100,000 গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে, তাহলে লাইয়া আমার কাছে আয়, হাত বাড়াবে আর টান দিয়ে উঠে নিজের কাছে নিয়ে যাবে, রাখছে আল্লাহ বানায় ওই জান্নাত। আশা তো আছে কিন্তু প্রস্তুতি কতটুকু, আশা করছি সব জায়গায় আর আগে বাড়বো না, প্রস্তুতি কতটুকু আসেন। আজকে এখান থেকে একটু অনুভূতি নেওয়া যায়, দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায়, এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কত। সারা দিনে যদি 1 মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই, জান্নাত তো চাই, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রসুলুল্লাহ রবের কসম, যদি কেউ 1 মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই প্রস্তুতি নাই, আর যদি কোনো মতে যদি মাসির মাথার পরিমাণ পানীয় অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা হবে। আর পাচক তো নামাজ তো রয়েই গেল, যেটা জান্নাতের চাবি। কি যুবক কোনটা চাও? জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ একটার নাম বাইদাক, আড্ডা হবে ওইখানে আড্ডা। হ্যাঁ, পাখি উড়া উড়া আইসা বলবে খাবি আমাকে, পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত, সমুদ্রের মাছ উঠে আইসা বলবে খাবে কেমন খাবে, হায় 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 সাহাবা শুধু পাগল হয়।
ওই সমাজের আবু বকরও পাগল ছিল জান্নাতের জন্য, উমরও ছিল, সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল। শুধু বৃদ্ধ ছিল না, যুবকরাও দেওয়ানা ছিল, যুবক ছিল না, শুধু পুরুষ ছিল না, নারীও দেওয়ানা ছিল, বাচ্চাও দেওয়ানা ছিল। নাইলে দুই পারের উপরে বর করা দাঁড়াবে তো দাঁড়াবে কেন? ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না, ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ। ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে, আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছিয়ে ওরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রসুল আল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে, নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগনাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না, কি করে দেখি না, আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহ রসুল বলছে লাগো দেখি মল্লযুদ্ধ, দুই ভাই, তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় ধরা কানে কানে বইলা দিছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? এক মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি ধরবো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে, আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় আসতেছিলেন। গ্রহণ হয়ে গেছে, জান্নাতে শখ ছিল শখ। বলেন আজকে কথা কিন্তু সব জায়গায় চলে আসি, জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? হ্যাঁ, দুই হাত উঁচা করে কে কে তওবা করতে চান? যে আল্লাহ আমি তওবা করলাম, তওবা, আল্লাহ আমি তওবা করলাম, বাকি বাকি আজকের থেকে ওয়াদা। ভাবি, চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে, অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে, এই ভাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে, যে জান্নাত তো চাই, দুনিয়ার থেকে দশ গুণ বড়, সবচেয়ে কম যাকে দিব বাঙালি পাবে না, এটা শিওর, বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা, এই দুনিয়ার থেকে দশ গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো ওই জান্নাত। মা তাস্তাহি যা চাবে তা মিলবে, ফালা তাআলামু নাফসু মা উকিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালু। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করা দিও, মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি, কি জান্নাতে চাও, কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাত, সব রাখা আছে, দুনিয়াতে যা না আছে আর চেয়ে বেশি রাখা আছে, আর চেয়ে বেশি, আর চেয়ে বেশি আল্লাহ রাইখা দিয়েছেন জান্নাতে, ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু, আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না, আমি আগেই বলছি আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনব আর মসজিদের দিকে ছুটব, আজানের আওয়াজ শুনব মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে, এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে, তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহ, আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জিন্দেগি ওকে, জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে, আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা পাক্কা, সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়ব না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছাড়েন। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করতো,
কিচ্ছু না করত, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত, আমার জাতি যদি এগারো মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসি আবাদত করত, কোমরে গামছা বাইন্দা লাগত, আমার জাতি যদি সারা বৎসর গুণা না ছাড়ত, শুধু চারটা মাসেই গুণা ছেড়া দিত, রজব, জিকাদা, জিলহাজ্জা, মহরম, আরবাতুন মিনহা হরম, এই চার মাসেই যদি গুণা ছেড়া দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত, বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে, এরকম বরকতালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই তিনটা ছাড়া দুনিয়ার কোনো জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোনো দলিল প্রমাণ দিতে পারবো না, আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোনো জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহর রসুলের আশেক, দুনিয়ার কোনো দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। এগারোটা পঞ্চাশ বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে, দুনিয়ার কোনো দেশ আমি নিরানব্বইটা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলা তো তো নাই নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক, আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়ত, রমজানেই কমর কাছা দিয়ে আবাদত করত, শুধু চার মাসেই যদি গুণা ছেড়া দিত, জিকাদা জিলহজ্জা মহরম আর রজব, এই চার মাস হারাম মাস, আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো, যদি চার মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি তেরো দিনই গুণা না করত, ওয়ালায়ালি নাস, জিলহজের তেরো দিন, তিন দিন আইয়ামে তাশরিকের, আর দশ দিন হইল ওয়ালায়ালি নাস, যেই দশ দিনের কসম আল্লাহ খাইছেন, এই তেরো দিন যদি গুণা না করত, তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কুঠি গুণ বরকত এই জমিনের মাটি ফায়রা উঠত। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করা বড় লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোকে, এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়ব না, পাক্কা কি সবাই ওয়াদা। আরেকটা কথা শেষ, কোনদিন হকানি আলেমদের সঙ্গ ছাড়ব না, পারবেন? হ্যাঁ, হকানি আলেমদের সঙ্গ ওয়াদা, কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়, আল্লাহু আকবার, আরেকটা সঙ্গ ছাড়বো না, যদি সঙ্গ দিতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাব না, সঙ্গ না দেন আপনি আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল আঙ্গুল উঠানো বোঝেন কি, পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি, বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? হ্যাঁ, জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব, এই জন্যই এখন ঘোষণা দিতেছেন আল উলামা আর সুফাহা, ওলামারা কেয়ামতের দিন সুপারিশকারী হবে, যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন, তো রব্বে কাবার কসম, কেয়ামতের দিন ওলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বলি সঙ্গ দিব, যদি নাও পারি তাহলে আঙ্গুল আঙ্গুল
একমত রাজি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা